অনেকের মুখেই শোনা গেল যে নেপালে পশুপতিনাথের পূজা অর্চনাদি বন্ধ হয়েছে। বৌদ্ধ প্রাধান্যের ফলে ওই হিন্দু দেবতা সম্পূর্ণরূপে অবহেলিত, মন্দিরের পবিত্রতাও নানাভাবে ক্ষুণ্ণ। বিরুদ্ধ ধর্মালম্বীগণ নিষিদ্ধ দ্রব্যাদি মন্দিরে ক্ষেপণ করে মন্দিরকে কলুষিত করেছে। বর্ণাশ্রম ধর্ম সেখানে বিলুপ্ত প্রায়, ব্রাহ্মণেরা অতি দুঃখ কষ্টে অবস্থান করছেন, স্থানীয় রাজাও নিষ্ক্রিয় ও উদাসী। আচার্যের শিষ্যগণ এই সংবাদ শ্রবণে বিশেষ মর্মবেদনা অনুভব করেন। তারা আচার্যকে নেপালে যাবার জন্য বিশেষ অনুরোধ জানালেন। সকলের আগ্রহ দেখে দৈব ইচ্ছা চালিত শঙ্কর শিষ্যদের সঙ্গে নিয়ে যাত্রা করেন নেপাল অভিমুখে। হিমালয়ের পাদদেশে উপস্থিত হয়ে পর্বতের অনুপম শোভা ও ভাব গাম্ভীর্য দর্শনে সকলেরই অন্তর এক অনির্বচনীয় আনন্দের স্পন্দনে নেচে উঠল। সাপদ সংকুল গভীর অরণ্য প্রদেশ ও দুরারোহ পর্বতমালা অতিক্রম করে ক্রমে সকলে নেপালের পশুপতিনাথ ক্ষেত্রে উপনীত হলেন। নির্জন মনোরম স্থান, গম্ভীর পরিবেশ, যুগ যুগান্তের সৌম্য মৌন ও শান্তি যেন ঘিরে রয়েছে সব কিছুকে। ধর্ম সাধনার অনুকূল স্থান, আচার্যের অন্তর সেই মৌন প্রশান্তির স্পর্শে ডুবে গেল আত্মধ্যানে। স্থানীয় রাজা সশিষ্য আচার্যকে যথোচিত অভ্যর্থনা ও স্বাগত জানালেন। আচার্য রাজাকে আশীর্বাদ করে চললেন পশুপতিনাথের মন্দির অভিমুখে। শঙ্করের আগমন বার্তা শত শত প্রাণী এক নবীন সাড়া এনে দিয়েছিল। বহু লোক সমবেত হল তাকে দর্শন করার জন্য। আচার্য কোথাও বিশ্রাম না করে ধীরে ধীরে উপস্থিত হলেন পশুপতিনাথের মন্দির প্রাঙ্গণে। মন্দিরের পূজাদির কোনো ব্যবস্থা নেই, সংস্কার অভাবে মন্দির জীর্ণ অপরিচ্ছন্ন। আচার্যের নির্দেশে তার শিষ্যগণ পরম যত্নে মন্দির পরিষ্কার ও মার্জিত করে পূজার আয়োজন করলেন। আচার্য মন্দিরে প্রবেশ করে ছন্দবদ্ধ একটি সুললিত স্তবে দেবতার বন্দনা ও পূজা সমাপন করে ধ্যানমগ্ন হলেন। শিষ্যগণও দেবতার পূজার্চনায় ব্রতী হলেন। পশুপতিনাথের জয়ধ্বনিতে চারিদিক মুখরিত হল। পশুপতিনাথের মন্দিরে পূজাদির প্রবর্তন হয়েছে এ সংবাদ চারিদিকে প্রচারিত হতেই নেপালের সকল প্রান্ত হতে দলে দলে লোক মন্দিরে সমবেত হয়ে দেবার্চনা করে ধন্য হল। আচার্য ওই মন্দির প্রাঙ্গণে বাস করে সকলকে ধর্মোপদেশ দিতে লাগলেন। আচার্যের মধুর শাস্ত্র ব্যাখ্যা শুনে সকলের প্রাণ এক অপার্থিব আনন্দে ভরপুর হয়ে গেল। স্থানীয় রাজা আচার্যের উপদেশ শুনে এতই শ্রদ্ধান্বিত হলেন যে তিনি শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করে দেব সেবা কার্যে আত্মনিয়োগ করলেন। বৌদ্ধ ভিক্ষুগণ আচার্যের আগমনে এতই বিচলিত হলেন যে তারা বিচারের সম্মুখীন না হয়ে আত্মগোপনের জন্য নেপাল পরিত্যাগ করে অন্যত্র চলে গেলেন। দেখতে দেখতে সমগ্র নেপালে সাড়া পড়ে গেল হিন্দু ধর্মের নবজাগরণে। আচার্যের শিষ্যেরা নানা স্থানে ধর্ম ব্যাখ্যা করতে লাগলেন। সঙ্গী ব্রাহ্মণেরা
স্থানীয় ব্রাহ্মণদের নিত্য নৈমিত্তিক কর্ম ও অগ্নিহোত্রাদি পঞ্চদেবতার পূজা এবং পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান শিক্ষা দিতে লাগলেন। জনসাধারণের অনুরোধে বেদ পারঙ্গম ব্রাহ্মণগণ বর্ণাশ্রম ধর্ম প্রচার ও বৈদিক ধর্মানুষ্ঠান করতে লাগলেন নেপালের সকল প্রান্তে। রাজাও বিশেষ উৎসাহী হলেন ওই সকল শুভ কার্যে। রাজ্য ব্যয়ে বিভিন্ন স্থানে দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত হল। আচার্যের বিশেষ ইচ্ছায় ও পশুপতিনাথের মন্দির সংস্কৃত হয়ে শাস্ত্রসম্মত পূজাদের প্রবর্তনের জন্য সদ্ব্রাহ্মণ নিযুক্ত হল। এইভাবে অল্পদিনের মধ্যেই সমগ্র নেপালে পুনঃ প্রচলিত হল বৈদিক ধর্ম, কর্ম ও আচার এবং বর্ণাশ্রম ধর্ম। স্থানে স্থানে স্থাপিত হল বেদ ও শাস্ত্রাদির অধ্যয়ন কেন্দ্র। আচার্যের গৃহী ব্রাহ্মণ শিষ্যদের মধ্যে অনেকে ভার নিলেন ওই সব কাজের। প্রবাদ আছে যে বামাচারী বৌদ্ধ শ্রমণেরা যোগবল ও মন্ত্রশক্তির সাহায্যে আচার্যের প্রাণ নাশের চেষ্টা এবং দৈব উৎপাত সৃষ্টি করে তার বিভিন্ন স্থানে যাতায়াতের বাধার সৃষ্টি করেছিল। কিন্তু ঐশী শক্তির কাছে মন্ত্রশক্তি ও যোগ বল পরাজিত হল। আচার্য অক্ষত শরীরে শত বাধা অতিক্রম করে বেদান্তের মহিমা প্রচার করেছিলেন সমগ্র নেপালে।